স্বাগত আরেকবার। বিরতির আগে যেমনটা দেখছিলাম, তিস্তা চুক্তির ভবিষ্যৎ এখনও অনেকটাই অনিশ্চিত। কবে নাগাদ সেই চুক্তিটি হবে তাও সুনির্দিষ্ট করে বলার সুযোগ নেই। কিন্তু এরই মধ্যে নতুন আরেকটি ইস্যু, নির্বাচনের আগ থেকেই সেই ইস্যু নিয়ে কথা বলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের বিভিন্ন অংশে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের অবস্থান কী হবে সেটি নিয়ে অনেকটাই বিপরীত মেরুতে ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। সেটির ভবিষ্যৎ কী হতে পারে সেই উত্তর খুঁজতে চাই। ভারতে নিঃশব্দে ঢুকে পড়ছে লাখ লাখ বাংলাদেশি, আর পশ্চিমবঙ্গ সরকার তাদের প্রশ্রয় দিচ্ছে এমন দাবি ক্ষমতাসীন বিজেপি। ওদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সাম্প্রদায়িক কারণেই এমন প্রচারণা বিজেপির। মোট কথা, বাংলাদেশ ইস্যুতে একেবারেই বিপরীতমুখী অবস্থানে কেন্দ্র ও রাজ্য সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে থাকা বাংলাদেশিদের নিয়ে অবশ্য লোকসভা নির্বাচনের আগে থেকেই ছিলেন কঠোর অবস্থানে। এমনকি নির্বাচনের পর সেরকম কেউ দেশটিতে থাকতে পারবেন না বলেও হুমকি দিয়েছিলেন তিনি। বাংলাদেশে দু প্রকার কে লোক ইহা আয়ে হ্যায়, এক শরণার্থী হ্যায়, লেকিন ভোট ব্যাংক কি রাজনীতি করনে কে লিয়ে ইয়ে জো ঘুসপেঠিয়ে আ রহে হ্যায় উনকো বাপস জানা হি পড়েগা। সরকার গঠনের পরও বিভিন্ন সময়ে একই রকম অবস্থানের কথা জানিয়েছে ক্ষমতাসীন বিজেপি। তাদের অভিযোগ, ভোট ব্যাংক বিবেচনায় অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে রাজ্যে ক্ষমতাসীন মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস। সঠিক সংখ্যা বলতে না পারলেও তা লাখ পেরিয়ে গেছে বলে দাবি দলটির নেতাদের। নিঃশব্দে ভারতবর্ষের মধ্যে বাংলাদেশের লক্ষ লক্ষ নাগরিক আর কি ঢুকে পড়েছে। এই ইল্লিগাল ইমিগ্রেন্টস যেভাবে এখানে বসবাস করছে এবং বহু সময় তার একটা বিদ্বেষমূলক রাজনীতি বা বিদ্বেষমূলক সামাজিক নীতি এরা প্রতিষ্ঠা করে চলেছে। যদিও বিজেপির এমন দাবি মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, ধর্মীয় বিদ্বেষ ছড়াতেই কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে ভারতে বসবাসকারী এসব মানুষকে নিয়ে সস্তা রাজনীতি করার চেষ্টা করছে। যদি কেউ আসেন মুসলমান, সে অনুপ্রবেশকারীর, হিন্দু আসলে সে শরণার্থী, এইটা আমরা মানি না। সম্প্রদায়ের উপর ছাপ দিয়ে উগ্রপন্থা হয় না। দুটো চারটে মানুষ সব ধর্মের মধ্যে, সব জাতের মধ্যে খারাপ থাকেন। ভারতীয় জনতা পার্টি বিজেপির অভিযোগ, বাংলাদেশ থেকে যাওয়া নাগরিকদের নানা কাজে অপব্যবহার করছে তৃণমূল কংগ্রেস। তাই তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে জোরালো অবস্থানে কেন্দ্রীয় সরকার। আর এরকম কোনো উদ্যোগ নেওয়া হলে তা প্রতিহত করার হুমকি রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের। কারণ ভারতবর্ষটা বা বাংলাটা ধর্মশালা নয়, এটা হোটেল নয় যে যে যখন খুশি এসে চলে আসবেন, ঢুকে পড়বেন। যারা আছেন, যারা বসে আছেন, তাদের সবাইকে আমরা ভারতের নাগরিক ভাবি, বাংলার জনগণ ভাবি এবং তাদের পাশে আমরা শেষ দিন পর্যন্ত আছি। এরকম টানাপোড়েনের মধ্যেই সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট অনুপ্রবেশ বন্ধে সীমান্তে নিরাপত্তা জোরদার ও বাংলাদেশের সাথে আলোচনা করে অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশনা দিয়েছে ভারত সরকারকে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে অনেকটাই একই রকম অবস্থান বাংলাদেশ ও ভারত সরকারের। এরই মধ্যে অনেকবার ঢাকা নয়াদিল্লিকে জানিয়েছে বাংলাদেশের ভূমি ভারত বিরোধী কোনো কাজে ব্যবহার করতে দেওয়া হবে না। একই রকম অবস্থান এখন ভারত সরকারেরও, কিন্তু তারপরেও নানা রকম টানাপোড়েন তো চলছেই, বিশেষ করে সারদা কেলেঙ্কারির সাথে বাংলাদেশের জামাত ইসলাম ও পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এসব ঘটনা কি কেবলই রাজনৈতিক প্রচারণা? সে বিষয় নিয়ে আমরা কথা বলেছি পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দলের নেতাদের সাথে। ভারতের পশ্চিমবঙ্গ সন্ত্রাসবাদীদের আখড়ায় পরিণত হয়েছে, এমন মূল্যায়ন দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপির। এর জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তথা মমতার দল তৃণমূল কংগ্রেসকে দুষছেন তারা। যদিও তা মানতে নারাজ তৃণমূলের নেতারা। রাজনীতিকরা যাই বলুক, পশ্চিমবঙ্গের বিশিষ্টজনরা বলছেন এ অঞ্চলে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে জঙ্গিবাদ। বিজেপির অভিযোগের তির বহুল আলোচিত সারদা কেলেঙ্কারিকে কেন্দ্র করে সেই ঘটনায় লুট হয়েছে অন্তত 17 লাখ মানুষের টাকা। সেই টাকা নিয়েই পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাথে
বাংলাদেশের জামায়াতে ইসলামীর সম্পৃক্ততার অভিযোগ। জল গড়িয়েছে আরও। মমতার ঘনিষ্ঠজন রাজ্যের পরিবহন মন্ত্রী মদন মিত্রকে গ্রেপ্তারও হতে হয়েছে এসব অভিযোগেই। বাংলাদেশের বিরুদ্ধে নাকি আরও ষড়যন্ত্র হচ্ছে ওপার বাংলায়, এমন অভিযোগ বিজেপি নেতাদের। বেগম খালেদা জিয়া এবং বর্তমানের প্রধানমন্ত্রীকে হত্যার চক্রান্ত তৈরি করা হচ্ছিল এই দেশের মাটিতে বসে। তৃণমূল কংগ্রেস যা করল, এখানে সন্ত্রাসবাদীরা আকড়া বানিয়েছে, আর এখান থেকে বোমা গোলা বারুদ পাঠানো হচ্ছে বাংলাদেশ সহ অন্যান্য রাষ্ট্রে। ক্ষমতাসীন বিজেপি নেতাদের এসব বক্তব্য কেবলই রাজনৈতিক উদ্দেশ্যে, বলছেন তৃণমূল নেতারা। এগুলো পুরোপুরি রাজনৈতিক প্রচার যারা করছেন, আমি আবার বলছি তাদের রাজনৈতিক জ্ঞান একদম নেই। তারা এই ধরনের বক্তব্য রাখছেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে হেয় করার জন্য। এখানে একটা দল আছে যারা সাম্প্রদায়িক ভিত্তিতে ভোট ব্যাংকে ভাগ করতে চায়, এবং তাদের এটা একটা গ্লিমস, একটা প্রচার। বিজেপি কিংবা তৃণমূল পরস্পরকে দোষারোপ করলেও একটা বিষয় সত্য, সন্ত্রাস ও জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারে আবারও। বিষয়টি নিয়ে উদ্বেগ বেড়েছে পশ্চিমবঙ্গের বিশিষ্টজনদেরও। অদ্ভুত টাইপের ছোট ছোট ইস্যু, ছোট ছোট বিষয়, এই বিষয়গুলো এমনভাবে একটা মানে পরিবেশ তৈরি করছে, যেই পরিবেশটাকে ব্যবহার করে মৌলবাদী শক্তি এগোতে চাইছে। জঙ্গিবাদ তো আছেই, তাকে নতুন করে আবার সেটা কি উত্থান হবে, কোথাকার কোন জল কোথায় গড়ায়, কোথায় কোথায় কোন যোগসূত্র পাওয়া যায়, সেগুলো যদি আমাদের অপেক্ষা করতে হবে। জঙ্গিবাদের মতো সংকট মোকাবেলায় কেবল সরকার নয়, দুদেশের জনগণকেও সম্পৃক্ত করা জরুরি বলে মনে করেন বিশিষ্টজনরা। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ভারত, চলমান এসব টানাপোড়েন কাটিয়ে দুদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে এগিয়ে যাবে বহুদূর, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের বিশ্লেষণ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, থাকবেন যমুনা টেলিভিশনের সাথেই।